গুড আফটারনুন। আমার আজকের টপিক হলো কোল্ড ওয়ার। থার্ড সেমিস্টার যারা অনার্স স্টুডেন্ট তাদের জন্য কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ। তো প্রথমেই বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই দুটি রাষ্ট্র সারা পৃথিবীতে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব নেতৃত্বের জন্য তারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। হ্যাঁ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই দুটো রাষ্ট্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহাশক্তিধর রাষ্ট্ররূপে অবতীর্ণ হয়। কারণ আমরা জানি যে গ্রেট ব্রিটেন নিঃশেষিত হয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যে। জার্মানিও দুই ভাগে ভাগ হয়ে যায়, ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি। জার্মানও আণবিক বোমার কারণে বিধ্বস্ত হয়ে পড়েছিল। কাজেই জার্মানি, জাপান, গ্রেট ব্রিটেন এরা কেউ গ্রেট পাওয়ার হিসাবে, শক্তিধর রাষ্ট্র হিসাবে কিন্তু আবির্ভূত হতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই দুটো রাষ্ট্রই মহাশক্তিধর রাষ্ট্ররূপে অবতীর্ণ হয় আন্তর্জাতিক রাজনীতিতে, রাইট? তো এই দুটো শিবির, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শিবির আমেরিকান শিবির এবং সোভিয়েত ইউনিয়ন হচ্ছে কমিউনিস্ট শিবির, এই দুটো শিবিরের মধ্যে যে অদৃশ্য যে লড়াই, হ্যাঁ, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মতাদর্শগত যে তীব্র প্রতিযোগিতা, সেই তীব্র প্রতিযোগিতার পরিস্থিতিকেই বলা হয় ঠান্ডা লড়াই। অর্থাৎ এটা কোল্ড ওয়ার, নট হট ওয়ার। এটা সরাসরি প্রত্যক্ষ সশস্ত্র যুদ্ধ নয় সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, রাইট? এই কথাটা মনে রাখতে হবে। এটা কোল্ড ওয়ার এই কারণেই যে এই দুটো দেশের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এই দুটো দেশের মধ্যেই যে প্রতিযোগিতা, যে প্রতিদ্বন্দ্বিতা সারা বিশ্বের নেতৃত্ব প্রদান করবার জন্য, সেটা হলো সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিশেষ করে মতাদর্শগত প্রাধান্য বিস্তার করবার জন্য এই একটা উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি। অর্থাৎ এই যে একটা উত্তেজনাপূর্ণ একটা সারা বিশ্ব ধরে পরিস্থিতি, এবং এই যে দুই শিবির, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই যে দুই শিবিরের মধ্যে যে পরোক্ষভাবে যে লড়াই, যে প্রতিযোগিতা, হ্যাঁ, সামরিক, অর্থনৈতিক, মতাদর্শগত, সেই পরিস্থিতিকেই আন্তর্জাতিক রাজনীতিতে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ বলে আখ্যা দেওয়া হয়, রাইট? এটাকে কখনোই সরাসরি প্রত্যক্ষ বা সশস্ত্র যুদ্ধ বলা যায় না। কেননা সরাসরি সর্বাত্মক যে যুদ্ধ বলতে আমরা যা বুঝি, সেই যুদ্ধে কিন্তু এই দুই দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, কেউ অংশগ্রহণ করেনি। অর্থাৎ এর পরোক্ষভাবে বিশ্বে নেতৃত্ব প্রদান করবার জন্য, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করবার জন্য, হ্যাঁ, এই দুই দেশই তাদের যে ব্লক, তাদের যে শিবির, সেই শিবিরের শক্তি তারা বৃদ্ধি করবার জন্য এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছিল, রাইট? এবারে বলি যে এটা যেহেতু সর্বাত্মক যুদ্ধ নয়, সরাসরি প্রত্যক্ষ যুদ্ধ নয়, হ্যাঁ, এরা বিশ্বের লিডার হওয়ার জন্য, আন্তর্জাতিক রাজনীতিতে মহাশক্তিধর রাষ্ট্ররূপে এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রভাব বিস্তার করবার জন্য এরা সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং মতাদর্শ দিক থেকে তারা প্রভাব ফেলে যাচ্ছিল, হ্যাঁ, অন্যান্য দেশগুলোর ওপর, এশিয়া মহাদেশের ওপর, ইউরোপে, হ্যাঁ, অন্যান্য দেশগুলোর ওপর। অর্থাৎ এইভাবেই একটা হয়ে যায় সমাজতান্ত্রিক শিবির, যার শীর্ষে হলো সোভিয়েত ইউনিয়ন, তাদের লক্ষ্য হলো কমিউনিজম প্রতিষ্ঠা করা, সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া, কমিউনিজমের দিকে এগিয়ে যাওয়া, এই হচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শ। আর অনেক দিকে হচ্ছে গণতান্ত্রিক পুঁজিবাদের আদর্শকে প্রসার ঘটানো, বিস্তার ঘটানো এবং তার প্রভাব বিস্তার করা অন্যান্য দেশের ওপর। অর্থাৎ একদিকে হচ্ছে পুঁজিবাদী আদর্শ, একদিকে হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ, এই হচ্ছে দুটো শিবির। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, হ্যাঁ, ধনতন্ত্র পুঁজিবাদী, পুঁজিবাদের পৃষ্ঠপোষক, তারা চাচ্ছিল তাদের প্রসার ঘটাতে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল কমিউনিজমের প্রসার ঘটানো, রাইট? এবং বিশ্বের যেখানেই সম্ভব সেখানেই তারা সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছিল। এই যে দুটো শিবিরের মধ্যে, একটা কমিউনিস্ট, একটা অকমিউনিস্ট, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে সোভিয়েত ইউনিয়ন, এই যে দুই শিবিরের মধ্যে যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ,
এই যে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে পৃথিবীর প্রায় সব দেশই এর মধ্যে জড়িয়ে পড়েছিল এই ঠান্ডা যুদ্ধের, এই দুই শিবিরের যে ঠান্ডা যুদ্ধ, তার প্রভাব কিন্তু পৃথিবীর অন্যান্য সব প্রান্তেই পড়েছিল। এবারে বলি যে এই যে শব্দটি ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার, ওয়াল্টার লিপম্যান প্রথম এই শব্দটি অনেকের মতে তিনিই প্রথম ব্যবহার করেছিলেন এবং এই শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। তারপর আমরা জানতে পারি যে মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুজ তিনিও এই শব্দটি ব্যবহার করেছিলেন, রাইট? তো তারপর 1947 সাল থেকেই এই শব্দটি কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ প্রচলিত হতে থাকে এবং ব্যবহৃত হতে থাকে। তো এবার হলো দ্বিতীয় যুদ্ধের পর থেকে আমি বলেছি, অর্থাৎ 1945 to 1990, এই দীর্ঘ সময় ধরেই চলছিল এই ঠান্ডা যুদ্ধ। মার্কিন শিবির, মার্কিন যুক্তরাষ্ট্র তার সমর্থক দেশের ওপর সমস্ত রকম তারা সাহায্য দিয়ে যাচ্ছিল তাদের ধনতন্ত্র পুঁজিবাদের প্রসার ঘটানোর জন্য, আর একদিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় প্রতিরোধ করে যাচ্ছিল যাতে কমিউনিজমের বিস্তার না ঘটে। তার জন্যই ছোট ছোট অন্যান্য দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছিল তার প্রভাবে নিয়ে আসার জন্য, তার নিয়ন্ত্রণে আসার জন্য। আর তেমনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম বিস্তারের জন্য সে তার পূর্ব ইউরোপের দেশগুলোতেও তার প্রভাব খাটিয়ে যাচ্ছিল এবং যেখানে সম্ভব সেখানেই সেও তার প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল, রাইট? তো মার্কিন পলিসি, বিশেষ করে একদল আন্তর্জাতিক রাজনীতির যারা বিশেষজ্ঞ, তারা মনে করেন বিশেষ করে উইনস্টন চার্চিল, তার যে বিখ্যাত ফুলটন স্পিচ 1945-এর, এবং তারপর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি 1947, এবং মার্শাল প্ল্যান 1948, হ্যাঁ, অর্থাৎ ফুলটন স্পিচ উইনস্টন চার্চিলের, ট্রুম্যানের পলিসি অফ কন্টেনমেন্ট, কমিউনিজমকে রোধ করার যে নীতি, এবং তার পরবর্তী যে মার্শাল প্ল্যান 1948-এর, এই এই তিনটিকেই কেন্দ্র করে অনেকে মনে করেন যে ঠান্ডা যুদ্ধের যে সূচনা, হ্যাঁ, এবং তার যে ক্রমাগত বৃদ্ধি, এই 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 তিনটি ঘটনার পর থেকেই কিন্তু এটা বেশি পরিমাণে প্রচার হতে থাকে। বিশেষ করে অনেকে মনে করেন এই তিনটি ঘটনাই হচ্ছে ঠান্ডা যুদ্ধের সূচনা। কী কী? ফুলটনের স্পিচ উইনস্টন চার্চিলের, ট্রুম্যানের নীতি কী? টু কন্টেইন, হ্যাঁ, সোভিয়েত কমিউনিজম, রাইট, ট্রুম্যান ডক্ট্রিন এবং মার্শাল প্ল্যান, এই তিনটির মাধ্যমেই কিন্তু ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছে বলে অনেকেই এটা মনে করে থাকেন। তো এই ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল 1945-এ, হ্যাঁ, যখনই মহাশক্তিধর রাষ্ট্ররূপে, অতি মহাশক্তিধর রাষ্ট্ররূপে অবতীর্ণ হয় মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। এবং যদিও এই 1990 সনে এই ঠান্ডা যুদ্ধের অবসান হয় বলে রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির যারা বিশেষজ্ঞ তারা মনে করেন, বিশেষ করে 1990-এর ঠান্ডা যুদ্ধের অবসান হয় যখন এই দুটো শিবিরের মধ্যে একটি শিবির, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন যখন কমিউনিজমের অবনতি ঘটে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে যখন ওখানে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, কতগুলি ক্ষুদ্র ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে, এবং সেখানেই কমিউনিজমের পতন হয় বলে অনেকে মনে করেন, এবং এই 1990-র এই ঘটনাটাকেই কেন্দ্র করে মনে করা হয় যে ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে এবং জয় জয়কার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের যে নীতি, উদারনীতি বা তার জয় জয়কার হয়েছে, এবং সারা বিশ্বে এই যে তার পুঁজিবাদী রাষ্ট্রের যে ধারণা, সেটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এবং সেই কারণেই ঠান্ডা যুদ্ধের আর প্রয়োজন অনুভূত হয় না বলে অনেকে মনে করেন। কেননা সোভিয়েত ইউনিয়ন যে প্রতিদ্বন্দ্বী, তার ভাঙন হয়েছে 1990-তে, হ্যাঁ, বিশেষ করে গর্বাচপের নীতি ঘোষণা করার পর, গ্লাসনস্ট ও পেরেস্ট্রোইকা এই ঘোষণা করার পর, ধীরে ধীরে যখন কমিউনিজমের পতন ঘটে, এবং বিশেষ করে 1990-এ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তারপর সেখান থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নেশন স্টেটের উৎপত্তি হয়, তখনই মনে করা হয় যে ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে। কেননা তখন
এও লক্ষ্য করা যায় 1991-এ যে ওয়ারশো প্যাক্টের কার্যকারিতাও অনেকখানি কমে যায়, কারণ সেখানেও আর কোনো কোনো সাধু প্রচেষ্টা নেওয়া হয় না। ওয়ারশো প্যাক্ট ধরতে গেলে তখন থেকেই স্তিমিত হয়ে আসে, রাইট? এবং ন্যাটোর যারা সদস্য তারাও তাদের যে অস্ত্র প্রতিযোগিতা, হ্যাঁ, সেটাও 90 সনে তারা একটা ঘোষণার মাধ্যমে সেটাকে কমিয়ে আনার জন্য তারা উদ্যোগ নেয়। তো এইভাবে, হ্যাঁ, একদিকে পূর্ব ইউরোপের যে দেশগুলি, হ্যাঁ, কমিউনিস্ট শাসিত দেশগুলি, হ্যাঁ, সেইগুলো একের পর এক যখন কমিউনিজমের পতন হতে শুরু করে, ভাঙন হতে শুরু করে, পাশাপাশি যখন বার্লিন ওয়াল যখন ভেঙে গেল, বার্লিন ওয়ালকে যখন আবার ভেঙে ফেলা হলো, হ্যাঁ, এই সব নানান কারণে পূর্ব ইউরোপের কমিউনিজমের পতন, হ্যাঁ, বার্লিন ওয়ালকে ভেঙে দেওয়া, গর্বাচেভের গ্লাসনোস্ট ও পেরেস্ট্রোইকার নীতি, এবং আলটিমেটলি সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিজমের পতন এবং সোভিয়েত ইউনিয়নের যে ভাঙন, এই সব কারণেই কিন্তু ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে বলে মনে করা হয়, হ্যাঁ, 1990-তে। হ্যাঁ, তবে অনেকেই মনে করেন এই 1945-90 এই সময়কালের মধ্যে যদিও কখনো কখনো এই দুই শিবিরের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু সেটা অত্যন্ত স্বল্প সময়ের জন্য। এই অল্প সময়ের জন্য যে বন্ধুত্ব প্রতিষ্ঠা, সেটাকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় দাতাত, অর্থাৎ বন্ধুত্ব প্রতিষ্ঠা, যদিও সেটা স্বল্পকালের জন্য হয়েছিল। কাজেই ঠান্ডা যুদ্ধর এই শব্দটি ব্যবহার করেছিলেন প্রথম ওয়াল্টার লিপম্যান, তারপর মার্কিন কূটনীতিবিদ বারুজ, তিনিও এই শব্দটি ব্যবহার করেন। ঠান্ডা যুদ্ধ হলো এই দুই শিবিরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পুঁজিবাদী শিবিরের সাথে যে কমিউনিস্ট শিবির যার শীর্ষে সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যে এই যে 1945-90 এই যে পিরিয়ডের মধ্যে, এই সময়ের মধ্যে তাদের মধ্যে যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা, মতাদর্শগত প্রচারের যে উদ্যোগ, সামরিক অর্থনৈতিক যে প্রতিযোগিতা, হ্যাঁ, তো এইভাবে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল এবং তার অবসান হয় 1990-তে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর, রাইট? এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, রাইট? এর পরবর্তীকালে আমি আবার এই কোল্ড ওয়ার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।